চাকরির পরীক্ষা দিছে কিন্তু গোটাই কেখন পেপারে কিছু টান হয়েছে, তথাপিও সাধারণ গণিত পেপার খন জেনারেল ম্যাথসর পেপার খন যথেষ্ট টান হয়েছে। লড়া ছোৱালী গোটেবিলাকে কান্দি কান্দি ওলাই আহিছে, কিছুমানে তো সুইসাইড এটেম্প করেছে, গার্জেন হতর কথক কারণে হিহতে সুইসাইড করবলৈ হেৰি কৰা নাই। 24 marks আউট অফ সিলেবাছ এতিয়া সব মোৰ ছোৱালী স্কুলের টপার, গতিকে এতিয়া সেই ছোৱালীজনীৰ যদি কিবা এটা হয় কোনে রেসপন্সিবিলিটি হব? আপোনাৰ কান্দি আছে, এতিয়াও কান্দি আছে। মই সোমবারে তার ইলেকটিভ সাবজেক্ট আছে, মই এতিয়া তাক পঢ়াবলৈ পৰা নাই, মই এটা কি করিম কোক? আপনাদেরকে কোক এই সরু সরু 15-16 বছরিয়া বাচ্চাকেটার উপর এইবিল কিয় করেছে, ইমান অত্যাচার করেছে যে হিহতে তারমানে এটা ভাগি পড়ছে, নেক্সট পরীক্ষা খন দিবল হিহতে তারমানে এটা হেৰি করব, টেবুলের উপর বহিব পড়া নাই। সেবার যেটা পরীক্ষা পাতিছে তার ভিতর এইখন যথেষ্ট টান হয়েছে, কারণ অ্যাডভান্সর আইছে, আউট অফ সিলেবাস আইছে 24 marks। এতিয়া আমি আমি এটা কি করিম? গোটেইকেইখন পেপারে টান হয়েছে কিন্তু জেনারেল ম্যাথসর পেপার খন যথেষ্ট টান হয়েছে। সেবায় যেটা পরীক্ষা পাতে গোটেইকেইটা গন্ডগোল হয়, হয় গোটেইকেইটা গন্ডগোল হয়, গোটেইকেইটা পেপার গোটেইকেইখন পেপারতে ইহতর গন্ডগোল হয়েছে, কিন্তু এইখন পেপার যথেষ্ট গন্ডগোল হয়েছে, 24 marks আউট অফ সিলেবাস। গতিকে সিবিএসই প্যাটার্ন করেছে, ইউপিএসসি কোয়েশন দিছে, এনেকে তো নহয়, কার মমতালির ভাবে এনেকুৱা হয়? মতালিক করেছে এইটা না জানো দেই, এইটো কার ময় মতালি কোনে এইবিলাক পেপার সেট করেছে না জানো, যিজনে এইখন পেপার সেট করেছে তেও কোনো কালে পরীক্ষা হয় দি পোৱা নাই, নহলে তেও ব্রেইনর গন্ডগোল আছে, সেই কারণে তেও এইখন পেপার করেছে। আপনি একদম তাই একটু নকব, আপনার ছোৱালী ভালে আছে নে? কিন্তু পেপার তাই এনে ইমান চুকা নয় হলে মানে তাই বহুত কষ্ট করেছে, এবার তাই সাংঘাতিক কষ্ট করেছে, খাপ খাওয়া নাই, হেৰি কৰা নাই, এই এনেকুৱা নিচিনা কথা। ছাত্র ছাত্রীর মনোবল তো একেবারে ভাগি যাওয়া যেন হৈছে, ভাগি গৈছে, আহি গৈছে, এই মানে পাৰিলে কালি সুইসাইড করে, কান্দি আছে, কান্দি কান্দি আছে, কালি পাৰিলে সুইসাইড করে, কি হব কি হব, ইমান পার্সেন্ট কমি যাব, ইমান আমি 92-95 আমি স্কুল থাকি গেলে আমার এটা কি হব, আমি কি কৰিম? এটা কথা লগে লগে কথা মিছে আমার নপঢ়ুৱে, তুমি যদি এডমিশন দিয়া সিবিএসই কি হব, এইটো তো আমি গম নাপাওঁ, আমি তো সৰু সৰু মানুহ, আমি তো নাজানো রাজনীতি জড়িত কি আছে সেইটো নাজানো, খালি আমি এটাই জানো সন্তানখিনি ভৱিষ্যতত যাতে তাদের ধ্বংস নকৰে আৰু ইন ফিউচাৰ আহিব লগাখিনিও যাতে তাহাঁতৰ হেৰি নহয়, সেইলৈ সেবা অলপ চকু দিয়ক। আৰু এইটো আমি যিয়ে নহয় আমাৰ অংকৰ পৰীক্ষা পাতক, নহ'লে তেওঁলোকে 20 marks আমাৰ এইটো প্ৰত্যেক ষ্টুডেণ্ট এটা হ'ব, যিমান লাখ আছে তেওঁলোকে 20 marks এড কৰি দিয়ক, আৰু নহ'লে পৰীক্ষা পাতক আমি, কিন্তু এইখন পেপাৰেৰে নহয় পৰীক্ষা পাতিব, এইখন পেপাৰ আৰু এইখন পেপাৰ পাছ কৰাই দিব লাগিব, পাছ কৰাই পাছ কৰিলে নহ'ব, পাছ কৰিলে নহ'ব, বছৰটো চোৱা কিতাপখন পঢ়ি আৰু 12 চনৰ পৰা পেপাৰ প্ৰিপেৰেশ্যন কৰিছে, কোনো অহাই নাই, সেইবিলাক প্ৰিপেৰেশ্যন কৰি এটা ষ্টুডেণ্ট আজি পৰীক্ষা দিব আহিছিল, কালি অহাৰ পিছত কি অকল পাছ কৰা মাৰ্কখিনি লৈ যাব নেকি, কাৰণ সেইটো ক্লাছত সদায় 90% কোনে নাপায়, মোৰ ছোৱালী অন্তত মোৰ নহয় সেনেকুৱা বহুত আছে, এনেকুৱা সেইখিনি যদি আজি 70 মাৰ্ক লৈ পাছ কৰে সেইটো কথা হ'ব নেকি, ফেল কৰালে কি হ'ব, আমাৰ দোকানখন খোলা থাকিব, আমি এইবিলাক কৰি মেলি আমি আমাৰ পকেটটো গৰম কৰি থাকিব পাৰিম, পৰীক্ষা এটা পতা মানে কম টকাৰ কথা নেকি, কম টকাৰ কথা নেকি, এইটো এইটো কথা মই কালিৰ পৰা গোটেই পেপাৰ পত্ৰ পঢ়ি পঢ়ি ওলাইছোঁ যে সেবাৰ দোকান বন্ধ হ'বলৈ গৈ আছে, সেবাৰ ডাঙৰ বিজনেছ বন্ধ হ'বলৈ গৈ আছে, ডাঙৰ বিজনেছ বন্ধ হ'বলৈ গৈ আছে, সেইকাৰণে সেবাই আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকৰ লগত এইবোৰ এইবিলাক ধেমালি খেলিছে।